পৃথিবীটা গোল। পৃথিবীর ওপর দাঁড়িয়ে যদি আপনি ওপরে আকাশের দিকে তাকান, তবে আকাশের তারা, গ্রহ, নক্ষত্র দেখতে পাবেন। একটি অন্তহীন মহাশূন্য দিয়ে পৃথিবীটা বাইরে থেকে ঘেরা। তবে পৃথিবীর ভেতর থেকে যদি আপনি ঘুরতে শুরু করেন, তবে প্রথমে কিছুটা নরম মাটির পর আপনি শক্ত পাথর পাবেন। তার নিচে পৃথিবীর ক্রাস্ট, যাতে বেশিরভাগ হালকা ধাতুগুলো পাওয়া যায়, সেটি পাবেন। তারও ভেতরে খুঁড়লে আপনি পাবেন পৃথিবীর সবচেয়ে মোটা পরত, যেটাকে বলা হয় ম্যান্টেল। এবং ম্যান্টেলেরও ভেতরে আপনি পাবেন কোর। কোর পুরোটাই লোহা দিয়ে তৈরি এবং সেখানে টেম্পারেচার অনেক বেশি থাকে, তাই সেটা পুরোপুরি তরল অবস্থায় থাকে। মানে হলো যে পৃথিবীটা পুরোটাই ভরা, ঠিক তো? হয়তো ঠিক, তবে আমরা নিশ্চিতভাবে খুব একটা বলতে পারি না। বিজ্ঞানে পরীক্ষামূলক পর্যবেক্ষণকে সবচেয়ে বেশি মাহাত্ম্য দেওয়া হয়, তবে 21শ শতাব্দীর আধুনিক যন্ত্রপাতি দিয়েও আমরা মাটির ভেতরে কী আছে তা প্রায় কিছুই জানি না। পৃথিবীর ডায়ামিটার 12,742 কিলোমিটার। মানুষে খোঁড়া সবচেয়ে গভীর গর্ত হল কোলা সুপারডিপ বোরহোল সাইবেরিয়ায়, যেটার গভীরতা কেবল 12 কিলোমিটার, মানে পৃথিবীর ডায়ামিটারের মাত্র 0.1%, এবং সেটা খুঁড়তে আমাদের 20 বছর সময় লেগে গেছিল। শেষে খোঁড়ার কাজটা এত কঠিন হয়ে যায় যে তারা 1992 সালে কাজ বন্ধ করে দেয়। ভূগর্ভের তুলনায় আমরা আজ অন্তরীক্ষের সম্পর্কে অনেক বেশি জানি। বলতে পারেন যে পৃথিবী আদিম কাল থেকে মানুষের কাছ থেকে নিজের রহস্য লুকিয়ে রাখতে সফল হয়েছে, এবং সেই কারণেই প্রতিটি মানুষের প্রজাতি, প্রতিটি মহাদেশের মানুষ, প্রতিটি সভ্যতা তাদের নিজের একটা কল্পনা বা তথ্য তৈরি করেছে পাতাল ভূমিকে নিয়ে। প্রাচীন গ্রিস, চীন, ইজিপ্ট, অ্যাজটেক, হিন্দু, মেসোপটেমিয়া সবাইকার একটি নিজস্ব কল্পনা আছে এটা বোঝার জন্য যে মাটির তলায় কি রয়েছে। এডমন্ড হ্যালি একজন ইংলিশ অ্যাস্ট্রোনমার, জিওফিজিসিস্ট, ম্যাথামেটিশিয়ান, মেট্রোলজিস্ট এবং ফিজিসিস্ট। এডমন্ড হ্যালি প্রথম 1700 শতাব্দীতে বলেছিলেন যে পৃথিবীটা হলো, মানে ফাঁপা হতে পারে। ইনি সেই হ্যালি যার নামেই হ্যালিস কমেটের নাম রাখা হয়েছে। ওনার অনুসারে পৃথিবী ফাঁপা এবং তার ভেতরে ঢোকার দ্বার লুকোনো রয়েছে অনেক জায়গায়। শুধু তাই নয়, দুটো মুখ্য দ্বারও রয়েছে নর্থ এবং সাউথ পোলের কাছে। প্রাচীন কাল থেকেই কেউ কেউ বিশ্বাস করেছেন যে আমাদের গ্রহের অভ্যন্তরে একটি ছোট্ট সূর্যে আলোকিত একটি ভূগর্ভস্থ জগৎ রয়েছে, এবং এর মধ্যে রয়েছে পর্বত, বন এবং জলাশয়। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের একাধিক পর্যবেক্ষণের পরে হ্যালি সিদ্ধান্তে পৌঁছয় যে পৃথিবী দুটি গোলকে গঠিত, বাইরে একটি ফাঁপা গোলক এবং তার ভেতরে একটি শক্ত গোলক। দুটো গোলকেরই নিজেদের ম্যাগনেটিক অ্যাক্সেস রয়েছে। হ্যালির সিদ্ধান্তের ভিত হল যে যখন অনুসন্ধানকারীরা নর্থ এবং সাউথ পোলের কাছে যায়, তখন তারা লক্ষ্য করে যে তাপমান প্রথমে কমতে থাকে, তবে একেবারে পোলের কাছে যাওয়ার সময় তাপমান আবার বাড়তে শুরু করে। রিচার্ড ই বায়ার্ড নামের এক পাইলট, যিনি পোলের ওপর দিয়ে প্রথমে প্লেন উড়িয়ে নিয়ে গিয়েছিলেন, তিনি তার ইন্টারভিউতে উল্লেখ করেন যে তিনি প্লেনটিকে নিয়ে বিয়ন্ড দ্য পোল চলে গিয়েছিলেন। কনস্পিরেসি থিওরিস্টরা বলেন যে তিনি হয়তো পৃথিবীর ভেতরে ঢুকে যাওয়ার কথা বলছিলেন। প্রাচীনকালে পৃথিবীর অভ্যন্তরে ভূমির এবং সেখানে থাকা একটি পুরোপুরি আলাদা দুনিয়ার ধারণাটি পৌরাণিক কাহিনী, লোককাহিনী এবং কিংবদন্তিতে কল্পনা করা হয়েছিল। মানুষের দুটো সবচেয়ে বড় প্রশ্ন জীবনের স্রোত এবং মৃত্যুর পরের জীবন। দুটোরই উত্তর সে ভূগর্ভে খোঁজার চেষ্টা করেছে। এই এপিসোডের প্রথম ভাগে আমরা পৃথিবীর বিভিন্ন পৌরাণিক কথায় ভূগর্ভে কিভাবে বিবরণ করা আছে সেটা শুনব, এবং তারপর এই এপিসোডের দ্বিতীয় ভাগে কিছু রহস্যজনক বাস্তব অবস্থানগুলো শুনব। আমি চৈতি আদিত্য এবং এটা
প্রহেলিকা। প্রাচীন গ্রিসে ভূগর্ভের তিনটি মুখ্য পরিচালক হল হেডস, চ্যারন এবং সার্বারাস। পৌরাণিক কাহিনী অনুসারে গ্রিক আন্ডারওয়ার্ল্ড একটি অন্য জগৎ যেখানে মানুষ মৃত্যুর পরে যায়। পরজীবনের মূল গ্রিক ধারণাটি হল মৃত্যুর মুহূর্তে আত্মা মৃতদেহ থেকে আলাদা হয়ে যায় এবং সেটি পাতালের প্রবেশদ্বারে উপস্থিত হয়। পাতাল লোকের প্রবেশদ্বারের সামনে বাস করে পেন্থস মানে শোক, কিউরাই মানে উদ্বেগ, নসই মানে রোগ এবং গেরাস মানে বার্ধক্য। সেখান থেকে মৃত মানুষের আত্মাগুলোকে স্টিটস নদী পার করে হেডসের কাছে যেতে হয়। হেডস হল গ্রিক পাতাল লোকের মুখ্য দেবতা, যে বিচার করে যে মৃত মানুষের আত্মার সঙ্গে কী হবে। সেই নদী পেরোতে গেলে তাদের চ্যারন নামের এক মাঝির সঙ্গে নৌকায় করে যেতে হয়। তবে চ্যারন তাদের কাছ থেকে কিছু শুল্ক নেয় সেই নদী পার করবার জন্য। সেই রূপোর পয়সাগুলোকে গ্রিসে বলা হয় চ্যারানস ওবলস। যখন গ্রিসে কোনো মানুষকে মারা যাওয়ার পরে পোঁতা হয়, তখন তার মুখের ভেতরে একটি রূপোর পয়সা রেখে দেওয়া হয় এবং এই পয়সাটাই সে চ্যারনকে দিয়ে স্টিটস নদী পার করবে এটা মানা হতো। চ্যারনকে গ্রিক চিত্রগুলিতে চিত্রিত করা হয়েছে যেখানে তাকে সাধারণত একটি কুটিল দাড়িওয়ালা মানুষ হিসেবে এবং তার নাকটিকে আঁকাবাঁকাভাবে চিত্রিত করা হয়। সে তার মাথায় একটি শঙ্কু টুপি এবং গায়ে একটি টিউনিক পরে থাকে। যদি কেউ তাকে টাকা না দিতে পারে তবে সে তাদের নদী পার করায় না এবং 100 বছর পর্যন্ত অপেক্ষা করবার পরেই আত্মাটি নদী পার করতে পারে। নদী পার করবার পরে সেখানে দাঁড়িয়ে থাকে একটি প্রাণী যার নাম হল সার্বারাস। গ্রিক চিত্রকলায় সার্বারাসকে বিবরণ করা হয়েছে একটি 3 মাথার শিকারী কুকুর। তার লেজটা একটি সাপের মতো, তার কেশর হল অনেকগুলো সর্প দিয়ে তৈরি এবং তার নখগুলো সিংহের মতো। সে পাতাল লোকের প্রবেশদ্বারে রক্ষা করে এবং মৃত আত্মাদের সেখান থেকে বেরোতে দেয় না। সার্বারাস নতুন মৃত আত্মাদের ভেতরে যেতে দেয়, তবে যদি কোনো আত্মা সেখান থেকে আবার জীবিতদের লোকে ফেরার চেষ্টা করে তবে সে তাদেরকে হিংস্রভাবে আক্রমণ করে এবং খেয়ে নেয়। স্টিক্স নদী পার করে আত্মারা তাদের বিচারক মানে মিনাস রেডামান্থাস এবং একাসের কাছে পৌঁছয়। তাদের জীবনের কর্মের অনুযায়ী তাদের হয় আইলস অফ দ্য ব্লেস্ট এলিসিয়ামে পাঠানো হয় বা টার্টারাসে পাঠানো হয়। টার্টারাস হল পাতালেরও নিচের পাতাল এবং সেখানে বলা হয় যে কোনো দিন আলোর কোনো বিন্দুও পৌঁছায়নি। টার্টারাসকে দুষ্ট আত্মাদের শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করা হয়। সেখানে তাদের অনন্তকাল পর্যন্ত নির্যাতন ভুগতে হয়। অবশ্যই এলিসিয়ামে ঠিক তার উল্টো, মানে যেখানে মৃত ব্যক্তির আত্মা শান্তিতে থাকতে পারে। তবে গ্রিক মাইথোলজি অনুসারে যদি আত্মাকে ভালো বলে গণ্য করা হয় তবে সে চাইলে আবার জন্ম নিতে পারে বা এলিসিয়ামে চলে যেতে পারে। হেডস হল পাতাল লোকের দেবতা। তার বিবরণ বেশিরভাগ কঠোর এবং মর্যাদাপূর্ণভাবে করা হয়েছে। হেডস তার সেবকদের সঙ্গে মিলে পাতাল লোকের পরিচালনা করে। উপরের জগতে কি চলে তা নিয়ে সে চিন্তা করে না, কারণ তার মুখ্য উদ্দেশ্য যে কেউ যেন পাতাল লোক থেকে ফিরে না যেতে পারে। নর্ডিক দেশগুলোর মধ্যে আজকে ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে এবং সুইডেনকে ধরা হয়। নর্স পৌরাণিক কথার অনুযায়ী তারা একটা ওয়ার্ল্ড ট্রি এর ধারণায় বিশ্বাস করে,
তারা পৃথিবীটাকে একটি থালার মতো কল্পনা করেছে এবং ওয়ার্ল্ড ট্রিটা হলো একটি বিশাল গাছ যেটি সেই থালার ঠিক মাঝখানে রয়েছে। তার শাখাগুলো আকাশের দিকে উঠে যায় এবং তার শেকড়গুলো থালাটার তলায় মানে পাতালের দিকে এগিয়ে যায়। এই গাছটাই স্বর্গের ভার বহন করে এবং এর শেকড় ধরেই পাতাল লোক রয়েছে। নর্স লোকেরা মনে করে যে মানুষের মৃত্যুর পর তারা দু রকমের জায়গায় যেতে পারে। যোদ্ধা যারা যুদ্ধের সময় মারা যায় তারা অডিনের সঙ্গে ভালহালাতে তার গ্রেট হলে থাকতে চলে যায়। অডিন হলেন জ্ঞান, কবিতা, মৃত্যু, ভবিষ্যৎবাণী এবং জাদুবিদ্যার দেবতা। তবে সাধারণত মানুষে মৃত্যুর পর মাটির ভেতরে সেই ওয়ার্ল্ড ট্রিয়ের কাছে মানে পাতাল লোকে চলে যায় এমনি তারা মনে করে। তারা সেই পাতাল লোককে বলে হেল, তবে এটার বানানে একটাই এল রয়েছে, HEL। তাই এটা ইংলিশ ভাষার হেলের থেকে আলাদা। হেলের দেবীর নাম হলো গডেস হেল। গডেস হেল লোকি এবং দানবী অ্যাংরবডার মেয়ে। গডেস হেলের রূপ অতি ভয়ঙ্কর। তার অর্ধেক শরীরটা পচনশীল মৃতদেহের মতো দেখানো হয়, মানে তার অর্ধেকটা মুখ, অর্ধেকটা মধ্যচ্ছদা এবং একটি পা পচনশীল এবং প্রায় কঙ্কালের মতো, তবে বাকি অর্ধেক শরীরটা অত্যাধিক সুন্দর। তার সঙ্গে থাকে গারমার নামের একটি হেল হাউন্ড এবং অনেক কাক। তার অত্যন্ত কুৎসিত রূপের জন্য তাকে মৃতদের উপর রাজত্ব করার জন্য পাতালে পাঠিয়ে দেওয়া হয় এবং তাই তাকে কুইন অফ দ্য ডেড নামে জানা হয়। নর্ডিক লোকেরা গডেস হেলের রূপকে অত্যন্ত ভয় পেত এবং বলা হতো যে হেলের কাছ থেকে কিছু লোকানো অসম্ভব, কারণ তার আগুনের মতো দৃষ্টি দিয়ে সে কেবল সত্যটাই দেখতে পায়। হেল অনেকগুলো ভাগে বিভাজিত এবং তার মধ্যে একটি ভাগের নাম হলো শোর অফ কপসেস। এটি হলো একটি ক্যাসেল যেখানে খুনি, মিথ্যেবাদী এবং ব্যভিচারীদের যন্ত্রণা দেয়া হতো এবং নিঢক নামের এক ড্রাগন তাদের রক্ত চুষে খেত। নিঢক হলো একটি অর্ধেক ড্রাগন, অর্ধেক সাপ, যে পাপ এবং খারাপ চরিত্রের প্রতীক। হেল বরফের মতো ঠান্ডা জায়গা এবং সবসময় কুয়াশা দিয়ে ঢাকা বলা হয়েছে। সাধারণত আধুনিক নরকের কল্পনা করা হয় একটি গরম জ্বলন্ত জায়গা হিসেবে, তবে নর্স মিথোলজির অনুসারে এটা পুরোপুরি বিপরীত। হেলে সর্বক্ষণ মানুষের কান্নার আওয়াজ শোনা যায়। সেখানকার দেওয়ালগুলো কেঁচো দিয়ে এবং মানুষের হাড় দিয়ে তৈরি। সেখানে প্রায়ই শিলাবৃষ্টি হয় এবং একটি ক্লেদান্ত স্যাঁতস্যাঁতে ভাব সবসময় থাকে। আপনি হয়তো শুনলে অবাক হবেন যে আজকের হল্যান্ড, হেলভেটিয়া, হেলসিনকি এবং হলস্টেন এই সব জায়গাগুলোর নাম হেল থেকে এসছে। অবশ্যই গো টু হেল কথাটিও এখান থেকেই এসছে। ইজিপশিয়ানদের অনুযায়ী দুয়াত হল মৃতদের রাজত্ব এবং এটাও মাটির তলায় মানে পাতালে থাকে। এখানকার দেবতা হল ওসিরিস। ওসিরিসকে প্রথম মামি বলা হয় এবং তিনি পুনর্জন্ম এবং মৃত্যুর পরে জীবনের প্রতীক। তবে দুয়াতে কেবল একজন দেবতাই থাকে না, ওসিরিসের সঙ্গে এখানে থাকে সূর্যদেব। ইজিপশিয়ানরা মানে যে প্রতিদিন রাতে যখন সূর্য পশ্চিমে অস্ত হয় তখন সে দোয়াতে চলে যায় এবং দোয়াত পার করে তাকে আবার পরের দিন উত্তর দিশা থেকে উঠতে হয়। সূর্যদেব, যাকে ইজিপশিয়ান ভাষায় রা বলে, সে দোয়াতে অ্যাপোফিসের সঙ্গে যুদ্ধ করে তাকে হারিয়ে আবার পরের দিন উদিত হয়। অ্যাপোফিস হলো একটি বিশাল আকারের সাপ। দোয়াতে এই বর্ণনা শুনে মনে হয় যে নর্ডিকদের মতোই এরাও পৃথিবীটাকে একটি বড় থালার মতো দেখত। তাই তারা কল্পনা করেছে যে সূর্যদেব হয়তো রাতে থালার তলায় চলে যায় এবং পরের দিন অন্য দিক থেকে আবার উঠে আসে। তবে এটার মানে হলো তারা পৃথিবীটাকে মাঝখানে এবং তারা, গ্রহগুলো সবাই পৃথিবীর চারদিকে ঘুরছে সেটা কল্পনা করেছে।
যাই হোক, মৃত ব্যক্তিদের আত্মাও দুয়াতেই যায়। যেখানে মৃত ব্যক্তিকে পোতা হয় সেখান থেকে তার আত্মাটি নিচের দিকে মাটির ভেতরে চলে যায়। সেখানে তারা দুয়াতের বিভিন্ন ক্ষেত্র দিয়ে পেরোত, তবে তাদের দেখা সূর্যদেবের সঙ্গে হতো না। সেখানে তাদের বিচার করা হতো। প্রথমে তাদেরকে বিভিন্ন রকমের কঠিন পরীক্ষা দিতে হতো। সেখানে দৈত্য দানবদের থেকে বেঁচে যদি তারা সেই পরীক্ষায় সফল হতো, তবে তাদের শেষ পরীক্ষা মানে দ্য ওয়েইং অফ দ্য হার্টের জন্য প্রস্তুত করা হতো। সেখানে অসিরিস তার হৃদয়ের ওজন করত। এক পাল্লায় রাখা হতো তার হৃদয়কে এবং আর এক পাল্লায় রাখা হতো ম্যাথ নামের একটি পাখির পালককে। ম্যাথ হল সত্য এবং ন্যায়ের প্রতীক। যদি তার হৃদয়ের ওজন পালকের থেকে বেশি হয় তবে তার হৃদয়টি অ্যামিট খেয়ে নিত। অ্যামিটকে বলা হয় ডিভাউরার অফ সোলস, মানে যে আত্মাকে খেয়ে নেয়। তাকে ইজিপশিয়ান চিত্রকলায় দেখানো হয় সিংহ, জলহস্তী এবং কুমিরের মিশ্রণের মতো। তার মাথাটি কুমিরের এবং শরীরটি অর্ধেক সিংহ এবং অর্ধেক জলহস্তী। যদি মৃত ব্যক্তির হৃদয়টা অ্যামিট খেয়ে নেয় তাহলে তারা দুয়াতের ভেতর যেতে পারে না। তবে যদি তার হৃদয়ের ওজন পালকের থেকে কম হয় তখন সে চলে যায় দুয়াতের ভেতরে এক জায়গা যার নাম আরু। আরু হলো এক জায়গা যেখানে খুব চাষ হয় এবং সেখানকার মাটি খুব উর্বর। সেখানে তারা শান্তিতে চাষ করে এবং প্রচুর ধান ফসল করে। ইজিপশিয়ান যাদের কাছে চাষ করাটাই সবচেয়ে প্রিয় ছিল, তাদের কাছে আরুর মতো একটি জায়গায় যাওয়াটাই স্বর্গের মতো ছিল। আরু হলো তাদের স্বর্গের কল্পনা। অ্যাজটেক হলো একটি মেসো আমেরিকান সংস্কৃতি যার উৎপত্তি মধ্য মেক্সিকোতে। আজকের শেষ গল্পে আমরা দেখব অ্যাজটেক সমাজ তাদের পাতালের কল্পনা কিভাবে করেছে। হয়তো আপনারা এখন আগে থেকেই আন্দাজ করতে পারছেন যে এখনও পর্যন্ত দেখা সব সম্প্রদায়ের মতোই এরাও ভূগর্ভকে মৃতদের থাকার জায়গা হিসেবে দেখেছে। আপনার আন্দাজ ঠিক, তবে এদের এই পাতাল লোকের রচনা নিয়ে অনেকগুলো রোমাঞ্চক গল্প রয়েছে। আমরা সেইগুলো আজকে শুনব। অ্যাজটেকদের অনুযায়ী মাটির তলায় থাকে একটি বিরাট রাজত্ব যেটার নাম হল মিক্ল্যান্ড। মিক্ল্যান্ডে চুটলি বা লর্ড অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড ছিলেন অ্যাজটেক গড অফ ডেথ, এবং তার উপাসনা করা হতো মেসো আমেরিকাতে। প্যাঁচা, মাকড়সা এবং বাদুর মিক্ল্যান্ডে চুটলির অনুষঙ্গী ছিল। মিক্ল্যান্ডের সৃষ্টি নিয়ে একটি গল্প আছে। কোয়েটজেলকটল হল অ্যাজটেকদের সৃষ্টিকর্তা। কোয়েটজেলকটল মিক্ল্যান্ডে আসেন এবং পূর্বযুগের প্রাণীদের হাড় খোঁজা শুরু করেন, কারণ তার সেই হাড়গুলো আবার নতুন করে পৃথিবী সৃষ্টি করার জন্য দরকার ছিল। তবে মিক্ল্যান্ডে চুটলি চাইতেন না যে কোয়েটজেলকটল হাড়গুলো খুঁজে পাক, এবং তাই জন্য মিক্ল্যান্ডে চুটলি ইচ্ছা করে তার কাজটিকে কঠিন করার চেষ্টা করেন। সে কোয়েটজেলকটলকে বলে যে সে হাড়গুলো এক শর্তে নিয়ে যেতে পারেন। তাকে পাতাল লোকের মানে মিক্ল্যান্ডের চারবার চক্কর কাটতে হবে এবং তার সঙ্গে তাকে একটা শঙ্খ বাজাতে বাজাতে যেতে হবে। তবে কাজটি যতটা সহজ শুনে মনে হচ্ছিল ততটা ছিল না। মিক্ল্যান্ডের চুটলি তাকে একটি সাধারণ শঙ্খ দিয়েছিলেন এবং সেই কারণে সেটি বাজা সম্ভব ছিল না। তবে কোয়েটজেলকটল কিছু কেঁচো দিয়ে শঙ্খটিকে গর্ত করে এবং তার ভেতরে কিছু মৌমাছি ভরে দেন। তাতে কিছুটা শব্দ তৈরি হয় এবং কোয়েটজেলকটল মনে করেন যে তিনি মিক্ল্যান্ডের চুটলিকে বোকা বানাতে পেরেছেন। মিক্ল্যান্ডের চুটলি ব্যাপারটি বুঝতে পারে, তবে সে ইচ্ছা করে তাকে হাড়গুলো সেখান থেকে নিয়ে যেতে দেয়। মিক্ল্যান্ডে চুটলি তারপর তার সহায়কদের একটি গর্ত খুঁড়তে বলে। গর্তটি কোয়েটজেলকটলের ফেরত যাওয়ার রাস্তায় খোঁড়া হয় এবং সেটিকে ভালো করে লুকিয়ে দেওয়া হয়। কোয়েটজেলকটল হাড়গুলো নিয়ে ফেরত যাওয়ার সময় সেই গর্তটা না দেখতে পেয়ে তার মধ্যে পড়ে যায় এবং তার কাছে থাকা হাড়গুলো ভেঙে যায়।
তাও যা হোক করে সে তার হাড়গুলোকে জড়ো করে এবং সে গর্ত থেকে বেরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই হাড়গুলোর সঙ্গে নিজের রক্তকে মিশিয়ে তারপর পৃথিবীর প্রথম পুরুষ এবং স্ত্রী তৈরি হয়। মিকল্যান্ডে চুটলিকে অ্যাজটেকরা খুব গুরুত্বপূর্ণ দেবতা বলে মানত, কারণ সব মানুষকেই একদিন না একদিন তার সঙ্গে মুখোমুখি হতে হয়। শুধু যাদের মৃত্যু হিংসাত্মকভাবে হতো বা যেই মহিলারা প্রসব অবস্থার সময় মারা যেত বা যারা ঝড় বা বন্যাতে মারা যেত, শুধু তারাই পাতাল লোকে মানে মিকল্যান্ডে যেত না, তাছাড়া সবাই মিকল্যান্ডে যেত। অ্যাজটেকরা কেবল ধার্মিকদের জন্য সংরক্ষিত একটি বিশেষ স্বর্গে বিশ্বাস করেনি, বরঞ্চ তারা মানে যে সব মানুষের মৃত্যুর পরেই একই নিয়তি। সে বেঁচে থাকতে যেরকমই জীবনযাপন করুক, মৃত্যুর পর সবাইকে একই যাত্রা করতে হবে। 4 বছর ধরে তাদেরকে পাতালের 9টি স্তর পার করে মিকল্যান্ডের সবচেয়ে গভীর ভাগে পৌঁছতে হয়, যেটাকে মিকল্যান্ড অপচ্যালোক্যান বলা হয়। সেখানে তারা বিলুপ্ত হয়ে যায় এবং বলতে পারেন যে প্রকৃতির সঙ্গে এক হয়ে যায়। গল্পগুলিতে আমরা কিছু মূলগত মিল দেখতে পাই। একটা মিল হলো যে সব সম্প্রদায় কিন্তু ভূগর্ভটিকে মৃতদের থাকবার জায়গা মনে করেছে। এটা হতে পারে যে বেশিরভাগ সমাজেই মৃতদের মাটিতে কবর দেয়া হয় এবং তাই এটা ভাবাই স্বাভাবিক যে তারা মৃত্যুর পরে আরও মাটির ভেতরে চলে যায়। তবে হিন্দুরা যারা মৃতদের দহন করে তারাও কিন্তু মৃত ব্যক্তির আত্মা পাতালে যায় এমনি মানে। যম, যে হলো মৃত্যুর দেবতা, সে থাকে কালীচিতে, যেটি পাতালে। নরকের বর্ণনা সবসময় পৃথিবীর বা ব্রহ্মাণ্ডের নিচে করা হয়েছে, তাই এটা বলা ভুল হবে যে কবর দেওয়াই একমাত্র কারণ পাতালে মৃতদের কল্পনা করার। বেশিরভাগ ধর্মে দেবতাদের আকাশে কল্পনা করা হয়েছে, তাদের মেঘের মধ্যে থাকতে দেখানো হয়েছে। পাতালের তুলনায় আকাশের সম্পর্কে মানুষ সর্বদাই বেশি জ্ঞান রাখে, তাই পাতালকে মানুষ ভয় এবং রহস্যের চোখে দেখেছে। যদি স্বর্গকে আকাশে দেবতাদের সঙ্গে কল্পনা করা হয়, তবে স্বাভাবিক যে নরক, যেটি তার ঠিক উল্টো, সেটিকে মাটির নিচে কল্পনা করা যেতে পারে। আরও একটি জিনিস যেটা আমরা দেখি সেটা হলো যে প্রাচীন কাল থেকে মানুষে ভূগর্ভটিকে ভীতির চোখে দেখেছে। আসলে আমাদের দৃষ্টি এবং মস্তিষ্কের গঠন এমনভাবে করা হয় যে পৃষ্ঠতলে জমিতে আমরা সুস্থ থাকতে পারি। আমরা মাটির তলায় থাকার জন্য তৈরি নই। ভূগর্ভ সাপ এবং অন্য বুড়ো প্রজাতিদের থাকবার জায়গা এবং তাদেরকে আমরা প্রকৃতভাবে ভয় পাই। তাছাড়া ভূগর্ভের স্থান মানে কোনো গুফা বা কুয়োর ভেতরে আমাদের ক্লস্ট্রোফোবিয়া মানে আবদ্ধ স্থানে থাকার ভয় হয়। বেশি সময় এরকম আবদ্ধ স্থানে থাকলে মানুষের মানসিক সুস্থতা হারাতে পারে। অবশ্যই সেরকম জায়গায় সূর্যের আলো ঢোকা সম্ভব নয় এবং মানুষ অভিব্যক্তিমূলক কারণে অন্ধকারকে ভয় পায়। অন্ধকারকে ভয় না পেলে মানুষ হয়তো অনেক আগেই লুপ্ত হয়ে যেত। যেখানে আমরা চোখে দেখতে পাই না, সেখানে যদি মানুষ ঢুকে যায়, তবে সেখানে কোনো শিকারী প্রাণী থাকবার বা অন্য কোনো বিপদ থাকবার আশঙ্কা থাকে, তাই আমরা অন্ধকার জায়গাকে ভয় পাই। সিংহোল একটি প্রাকৃতিক ঘটনা যাতে চুনাপাথরের পরতটি ধসে পড়ে এবং নিচের ভূগর্ভস্থ জলটি উপরে উঠে আসে। সিংহোল দেখতে মাটির মধ্যে একটি গর্তের মতো, তবে সেটি খুব বেশি গভীর হয় না। হঠাৎ করে মাটির মধ্যে এই ধরনের গর্ত কিভাবে তৈরি হতে পারে সেটি প্রাচীন মানুষ বুঝতে পারত না এবং তারা কল্পনা করত যে মাটির ভেতরে কোনো দেবতা তাদের কাছ থেকে বলি চাইছে। তারা মনে করত যে তার মধ্যে মানুষকে ছুঁড়ে দিলে তারা দেবতাদের প্রসন্ন করতে পারবে এবং মানুষগুলো পাতাল লোকে চলে যাবে। তবে পুরাতত্ত্বজ্ঞেরা এই ধরনের প্রাচীন সিংহোল খুঁড়ে মৃত মানুষের কঙ্কাল ছাড়া কিচ্ছু পায়নি।
এখানে আমাদের পাতাল পর্বের প্রথম ভাগ শেষ হলো। দ্বিতীয় ভাগে আমরা দেখব ভূগর্ভের কিছু রহস্যজনক বাস্তব অবস্থান। আবার দেখা হবে এই পর্বের দ্বিতীয় ভাগে।